তার জবাব করে তিনি আমার কাছে নতুন করে দুটি প্রশ্ন রেখেছেন। তার একটি প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে যাবেন, চলছেন, রাসূলকে কে যেন একটা তীর মেরেছে, কে সেই তীর মেরেছে, কেন মেরেছে, তার কারণ কি? তীর মেরেছে রাসূলের গায়ে, সেই তীর লেগেছে বোরাকের পায়ে, কিন্তু ব্যথা পেয়েছে আমার রাসূলের বুকে অন্তরে। দ্বিতীয় প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে কয়বার গিয়েছেন? তিনি কি একবারই গিয়েছেন মেরাজে নাকি একের অধিক গিয়েছেন? আমি তা বলা কর চেষ্টা করব, তবে গানের মাঝখানে আমার তনির কাকা কোথায়, আমাদের ফরিদ আপা, তনির কাকা বকশিশ দিলেন, তা আমি বকশিশটা আমার হাতে নিয়ে ওনাকে সেই টাকাটা আমার হাত দিয়ে, মানে আমার কাছে দিয়েছে, এর জন্য ওনাকে আমি দিলাম। তো উনি বললেন যে এটা আপনি কিছু দেন না কেন, তা আমি তো আপনাকে বকশিশ দিতে পারি না, আমি বকশিশ কি দিব, টাকা পয়সা এটা হয়ে যায়। আমি মেলায় গিয়েছিলাম, মেলায় গিয়েছিলাম, সেই মেলা থেকে আপনার জন্য একটা বকশিশ নিয়ে আসছি। বাহ বাহ, তালি তালি তালি। মাথার একটা ফুলের তাজ দিয়ে দিলাম, এটা যেন চিরদিন থাকে, এটা আমি, আপনি চাইছেন এর জন্য আমি দিলাম, তা আপনার কাছে তো আমি কিছু চাই না, আমার দোয়া রইল আপনার প্রতি। আরে গান ডাকে আগে, তারপর তার জবাবে যাবো, ধন্যবাদ সবাই। আমাদের ইবারত পীর সাহেব যেই মেলা মিলাইছে রে বাবা, মেলায় গিয়ে দেখি কোনো কিছুর অভাব নাই, অনেক সুন্দর মেলা, অনেক আয়োজন। সুলেমান চলিল ভাইয়া, শূন্য মিলিয়া গেল নবীর লইয়া গো, বরাক সুলেমান উঠিল প্রথম আসমানের দরজা, দ্বিতীয় আসমানের দরজা, তৃতীয় আসমানের দরজা একই বরাবর, যেথায় সেজদাতুল মুনতাহা সপ্তম আসমান তার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি বোরাক নিয়ে আসমানের দিকে রওনা করলেন না, তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে। বাইতুল মুকাদ্দাস মসজিদ, এটা হচ্ছে মুসলমানের প্রথম কাবা, কেবলা, যেদিকে ঘুরে মুসলমানরা আগে নামাজ পড়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নামাজ পড়েছেন, যেটা বর্তমানে ফিলিস্তিন বলা হয়, ইসরায়েল যেটা নিয়ে খুব ঝগড়াঝাটি করছে, আমাদেরকে আঘাত করছে মুসলমানদেরকে, ওখানে চলে গেলেন। ওখানে প্রায় সমস্ত নবী পয়গম্বর ওলি আউলিয়া যারা ছিল, মমিন মমিনা সবাই উপস্থিত ছিলেন, নামাজের ব্যবস্থা করা হয়েছে, আজকে এখানে নামাজ হবে এই মসজিদে। এই নামাজের যিনি ইমামতির ভার নেবেন তিনি হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম ভেবেছিল তাকে ইমামতির ভার দেওয়া হবে, কারণ তিনি আদি পিতা, তিনি সর্বপ্রথম মানব এই পৃথিবীর বুকে, তিনি ভাবলেন যে আমাকে ইমামতির ভার দিবে। আল্লাহ বলে, আদম তুমি ইমামের জায়গাটা ছেড়ে দাঁড়াও। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম,
তারা সবাই ইমামের জায়গায় যেতে চায়, ইমামতি করতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল কবিউল্লাহ, আল্লাহ বলেন না না না, তোমরা ওইখানে দাঁড়ায়ও না, ওই জায়গাটা খালি রাখো, কারণ এই জায়গার মধ্যে এসে একটু পরে ইমামতি করবে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুরাক নিয়ে চলে গেলেন সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে। রাস্তায় আরো ঘটনা আছে, অনেক ঘটনা। তিনি তার পিতা মাতার পবিত্র মাজারের কাছে গেলেন, রোজার কাছে গেলেন। আর এই পৃথিবীর বুকে আমরা যাই কিছু করি না কেন, আমাদের যেন মা বাবার খেদমত থেকে যাদের আছে তারা যেন সেখান থেকে বঞ্চিত না হয়, আর যাদের নাই তারাও যেন একটু পিতা মাতার কবরের কাছে গিয়ে একটু দোয়া দরুদ করি, তাতে আল্লাহ পাক খুশি হয়। তাই রসুল সেখানে গেলেন, সেখান থেকে আরো কতগুলি জায়গা ভ্রমণ করে আবার তিনি মক্কার ঘরে চলে আসলেন, কাবার ঘরে। ওই যে বলছিলাম প্রথম আসরে, সুবহানাল্লাহ, যে আশ্রাবি, আশ্রাবি মানে এসরা, এসরা শব্দের বাংলা হচ্ছে ভ্রমণ। ওখান থেকে এসে তিনি আবার কাবা বরাবর, কাবার দরজা, কাবলার দরজা, কাবার ঘরের দরজা, প্রথম আসমানের দরজা। এই প্রথম আসমানের দিকে তিনি রওনা হইলেন। প্রথম আসমানের যিনি ফেরেশতা ছিলেন, নাম তার মেহেদির ইসমাইল ফেরেশতা। জিব্রাইল আলাইহিসসালামকে নিয়ে যখন আসমানের দরজার কাছে গিয়ে বললেন দরজা খুলে দাও, তখন জিব্রাইল প্রশ্ন করলেন, জিব্রাইলকে প্রশ্ন করলেন ইসমাইল ফেরেশতা, যে আপনি আসছেন আপনার জন্য দরজা খুলবো, কিন্তু আপনার সাথে আবার কে? বলে বলো কি, আমার সাথে উনি এই ব্যক্তি যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েদের ফেরেশতার আবার সাপ জাগলো একটা, যে সুযোগটা কেন আমি হাতছাড়া করি? বলে উনি যে আল্লাহ নবী, তার পরিচয় কি, বুঝবো কিভাবে যিনি আপনার সাথে আসছে? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হুজুর আপনার পরিচয় চায়। আমার রসুল তখন ঘুরে দাঁড়াইলেন, দৃষ্টি দিলেন, মেয়েদের ইসমাইল ফেরেশতা লক্ষ্য করেছে, দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম কাঁধের নিচে, ঘাড়ের নিচে, বাম কাঁধের আড়াআড়ি কিছু কালো পশম দিয়ে বেষ্টিত, যেখানে নাকি রসুলের মোহরে নবুয়ত সবে একবার চুম্বন করি, যার মধ্যে লেখা আলিফ রা মিম, আল্লাহর রাসূল মুহাম্মদ, সার্বিক অর্থ হলো কলেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েদের ইসমাইল ফেরেশতা দেখেই সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। বরাক সুলেমান চলিল ভাইয়া চলেছে যাবে আল্লাহর ঘর, এদি দাঁড়ায় নাহি, আজি দাঁড়ায় নাহি, যাবে বায়াত খবর নবীজি, মুরাকের উপর চলেছে যাবে আল্লাহর ঘর, এদি দাঁড়ায় নাহি, যাবে দাঁড়ায় নাহি, যাবে বায়াত খবর নবীজি, মুরাকের উপর চলেছে যাবে আল্লাহর ঘর। মুরাক নিয়ে যায় বহু দূরে, মুরাক নিয়ে জেরুজালেম যায়, আল্লাহ 70,000 ফেরেশতা একটা মরা গরু কিছু সোয়াল করে নবী জবাব দেয় 70 নবীজি, ওরা একটু
ঘর চলেছে যাবে আল্লাহর ঘরে, দিদারে ইলাহি যাবে, দিদারে ইলাহি যাবে, তাই আছে খবর নবীজি, কোরআনের ঘর চলেছে যাবে আল্লাহর ঘর, দিদারে ইলাহি যাবে, দিদারে ইলাহি যাবে, তাই আছে খবর নবীজি, কোরআনের ঘর চলেছে যাবে আল্লাহর ঘর। প্রশ্ন করেছে, তিনি কি একের অধিক মিরাজ করেছেন? মিরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি বাই সিঁড়ি উঠতে সোপান করা। মিরাজ অর্থ সিঁড়ি বাই সিঁড়ি উঠতে সোপান করা, উঠতে যাওয়া। মিরাজ শব্দের অর্থ হলো মিলন হওয়া। মিরাজ শব্দের অর্থ হলো দেখাশোনা। আবার একে সবে মিরাজ বলা হয়েছে। সব শব্দের অর্থ হলো রাত্রি। রাত্রি বেলাতে রসুল যেহেতু মিরাজ করেছেন, এটাকে সবে মিরাজ। তবে এই মিরাজের মতো রসুল আর যায় নাই। আগে একবার গিয়েছিলেন, যখন তিনি তুয়াল্লাত হয়েছে পৃথিবীতে তিনি এসেছিলেন। আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে, জিব্রাইল আমার হাবিবকে যেন পৃথিবীর কেউ না দেখতে পারে, আমি আমার হাবিবকে সর্বপ্রথম দেখতে চাই। রবিউল আউয়াল মাসের 9 তারিখ তিনি দুনিয়াতে তুয়াল্লাত হয়েছেন আর 12 তারিখে তিনি প্রকাশ পেয়েছেন। সুবহানাল্লাহ। যেদিন দয়াল নবী পৃথিবীর বুকে ধরাধামে আসলেন, মাতৃ গর্ভ থেকে, মাতৃ রেহম থেকে, জিব্রাইল ফেরেশতা তখনই নূহ মিন কাফ তিন হরফের একটা গ্লাব দিয়ে ঢেকে আমার রসুলকে নিয়ে গেলেন। আল্লাহর সাথে রসুল সেই আসমানি খেলায় 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আসমানি খেলায় তিনি আল্লাহর সাথে লিপ্ত ছিলেন। সুবহানাল্লাহ। এটা মেরা, এটাও মেরাজ, তবে ওই মেরাজ আর এই মেরাজ একটা না, এই একের অধিক, এইটাই প্রশ্ন করেছে আমার কাছে। তিনি আবার গিয়েছিলেন, তিনি পৃথিবীতে এসে সর্বপ্রথম মায়ের গর্ভ থেকে তুয়াল্লাত হয়ে তিনি 3 দিন আসমানি খেলায় ছিলেন আল্লাহর সাথে। 9 তারিখে তিনি এই পৃথিবীতে আবির্ভাব হয় তার, আর 12 তারিখে তিনি প্রকাশ পেয়েছেন। রবিউল আউয়াল 10 তারিখে তিনি দুনিয়ার মধ্যে প্রকাশ পায়, যার জন্য রবিউল আউয়াল 10 তারিখকে ঈদে মিলাদুন নবী বলা হয়। সুবহানাল্লাহ। মুসলমানের সবচেয়েতে বড় ঈদ, ওর চাইতে বড় ঈদ মুসলমানের নাই। সুবহানাল্লাহ। যার প্রেমে কামলেওয়ালা নবী সারা জীবন ঘর বাঁধে নাই, থাকে গাছের খবর নবীজি, কোরআনের উপর চলেছে যাবে আল্লাহর ঘর, যাবে খবর নবীজি, কোরআনের উপর চলেছে যাবে আল্লাহর ঘর। মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই, কত সুন্দর সুন্দর গান করে আমি সবাই বসে শুনতে পাই। গান গাইছে আমার দয়াল রশিদ চান্দের লেখা, ঘরের মাল সব লুইটারে নিল, দরজা খুইলা শুই, এই দরজা খুইলা হইলে তো চোর ডুববুই, চোরের জুত করে দিছে, চোর তো সুযোগ পায় কইছে যে দরজা খুইলা শুয়ে রইছে আর চোর সুযোগ পায় ঢুকছে। শুনেন ঘুমাসে, গানটা ভালো, আপনি রে কইতেছি দরজা বন্ধ করে ঘুমাইন, চোর ঢুকার সুযোগ পাইব না, কথাটা কয়ে রাখলাম আর কি। আগে প্রশ্ন করে আমার কাছে, কথা ভুলি নাই আমার দয়াল নবী যাবে মেরা যেতে, কে যেন একটা তীর মেরেছে
সবারে শুধাই। নাম তারা শেখ রাসুল একজনই, এই পৃথিবীর যত আশেক আছে, এই পৃথিবীর যত পাগল আছে, সমস্ত পাগলের শ্রেষ্ঠ পাগল, সমস্ত আশেকের শ্রেষ্ঠ আশেক, আশেকে রাসুল হযরত ওয়াইশ করুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাঝে মধ্যে গভীর রাত্রে বেলা ঘর থেকে বাহিরে গিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে জামার বুতাম খুলে দিয়ে ওই ইয়েমেনের দিকে মুখ করে তিনি চিৎকার মারতেন, আহ আহ আহ। আরে বিবি আয়েশা সিদ্দিকে একদিন পিছন নিয়েছে, হাসতে হাসতে পাপ করলে সেই পাপ কিন্তু অনেক কানলেও যাবে না। পাপ তো মানুষ হেসে হেসেই করে, কিন্তু অনেক কান্নার পরও সেই পাপ মোচন হয় না। রভে নাই ধন জীবন যৌবন, তবে কেন রে মন এত বাসনা। তোমার আগেও কত আসছে চলে গেছে তারা, নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, আরো আসছে চলে গেছে, কেউ থাকতে পারে না, তুমিও থাকতে পারবে না, আমিও পারবো না। চিৎকার মারে রসুল, আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এভাবে চিৎকার মারছেন কেন? আমার নবী বলে, ওরে আয়েশা বলি তোমার ধারে আমার পাগলের কথা মনে পড়েছে, তাই তো চিৎকার মারি শোনো লক্ষ্য করে। আয়েশা, আর পাগলের কথা মনে পড়েছে, বলে পাগল কে? বলে করণ শহরে বাড়ি, ওয়াইশ করুন। বলে তাকে ডাকলেই তো পারেন, তার সাথে দেখা করলেই তো পারেন। বলে না, তার সাথে আমার দেখা হবে না, তার সাথে আমার দেখা হবে না, যদি হয় প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব সৃষ্টি এলোমেলো হয়ে যাবে সবকিছু। আবার আশেকের রাসূল হযরত ওয়াইশ করুনি, তিনি একদিন বলছিলেন তার মাকে, মা আমার মনের বরসাত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার চরম চোখে দেখি, পাগল হয়েছিল স্বপ্নে দেখে, চোখ দিয়ে দেখে নাই, একদিন স্বপ্নে দেখে পাগল হয়ে গেছে, সেই যে পাগল হয়েছে আর কোনোদিন ভুলে নাই। সুবহানাল্লাহ। আশেক বলে, মা আমি আমার মোহাম্মদকে একটু দেখতে চাই। মা বলছে, যাও দিনের বেলা যাবা, আবার তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না। আশেক তো সবসময় মাকে তার ঝোলার মধ্যে রাখতেন, গাঠির মধ্যে রাখতেন, বিয়ে করে নেই জীবনে, বিয়ে করলে যদি মাকে আবার বউ এসে কষ্ট দেয়, এর জন্য মায়ের সেবা করবার জন্য ঘরে স্ত্রী আনে নাই, মাকে সবসময় ঝোলার মধ্যে রাখতেন। বাবা ওটা ধরো না, যেমন আছে ভালো আছে, ভালো জিনিসটা ধরো কেন, বিয়ে করে নাই মায়ের সেবা করবের জন্য। তা সে গেছে বাড়িতে, নবীর দুয়ারে আসে উপস্থিত, নবী বাড়ি নাই, খাতুনের জান্নাত জননী মা ফাতেমা, আমি সবার এ শুধাই, খাতুনের জান্নাত জননী মা ফাতেমা সামনে আসছে, কাছে আসছে, আপনি কে, কোত্থেকে আসছেন? বলে আমি যে করণ শহর থেকে আসছিলাম। কার জন্য আসছেন, কেন আসছেন? বলে আমি একটু আমার রসুলকে দেখতে আসছিলাম। আমার মা ফাতেমা বলে, বাবা তো বাড়িতে নাই, বাড়িতে নাই, তার সাথে আমার দেখা হবে না, আপনি আরেকদিন আসবেন, আজকে নাই। আশেক চলে গেল একদিক দিয়ে, আরেক দিক দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাড়িতে প্রবেশ করেছে, রসুল দুয়ারের মধ্যে দাঁড়িয়ে তিনি নাকে নিঃশ্বাস নিতে লাগলেন, গ্রাণ নিতে লাগলেন নাক দিয়ে সঙ্গে। মা ফাতেমা লক্ষ্য করেছে বিষয়টি,
হাতুনে জান্নার জননী আমার এসে আমার রসুলকে বলে, বাবা আপনি এইভাবে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন কেন, নাক টানছেন কেন? বলে, মা মনে হয় বাড়িতে কেউ আসছিল, সেই লোকটার গন্ধ আমার নাকে আসে। আরে সুবহানাল্লাহ, কেউ কি আসছিল মা? বলে, করণ শহর থেকে আসছিল এক পাগল, নামে ওয়াইস করনি, সেই পাগল আপনাকে খুঁজে গিয়েছে। মা বলিলেন, যখনই আপনাকে খুঁজে গেল? বলে, তাই বুঝি মা, সে আশিকের রাসূল হযরত ওয়াইস করনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওসিয়ত করেছিলেন, নবীজির অনেকগুলি জুব্বা ছিল, জামা ছিল, যেগুলি ভক্তদেরকে দিয়েছেন, বিবি খাদিজাকে দিয়েছেন, আর হযরত আলী করিমুল্লাহ ঝুকে দিয়েছেন, সাহাবাদেরকে দিয়েছেন, আর একটি জামা যেটা তিনি খুব যত্ন করে রেখেছিলেন। রসুল বলেছিলেন, আমার এই জামাটি আমি তীরধাম থেকে যখন বিদায় নেব, বিদায় নেব, আমার এই জামাটি একমাত্র ওই ব্যক্তি পাবে যার নাম ওয়াইস করুনি। তোমরা তার কাছে আমার এই জামাটি পৌঁছায় দিও। জামার তালি ছিল 70টি। পাগল, পাগলকে কেউ যেন অবহেলা না করে, 70 তালির জামা ছিল, ওই জামা দয়াল নবী ওসিয়ত করে যায়, আমার এই জামাটি যেন আমার পাগল পায়। আমার দয়াল নবী যখন তীরধাম হইতে যাইরে বিদায় নিয়া, হযরত আলী আর হযরত ওমর ওই জামাটি ধরিয়া চলেছে করণ শহরে, চলেছে করণ শহরে, চলেছে করণ শহরে, চলেছে করণ শহরে, জামাটি দিবে তারে, চলেছে করণ শহরে, জামাটি দিবে তারে, চলেছে করণ শহরে, জামা নিয়ে হযরত আলী আর হযরত ওমর যখন করণ শহরে গেল, লোকদেরকে ডেকে ডেকে তারা কিন্তু জিজ্ঞাসা করিল, হে লোক সকল, ভাই সকল, আপনারা কি বলতে পারেন এই শহরে একজন ব্যক্তি থাকে নাম তার ওয়াইস করুনি? লোকজন বলে, ওয়াইস করুনি কে, আমরা তো চিনি না। তবে একটা পাগল থাকে নাম তার ওয়াইস, যে পাগলা, বলে হ্যাঁ ওই লোকটার কথাই বলতেছি। দুইজনে জিজ্ঞেস করে, লোকজন বলে, থাকে পাহাড়ের উপরে একটা গাছের তলায় থাকে রে পাগল, বলছে বিনয় করে, পাগল একটা গাছের তলায় থাকে একাকি, সাথে কোনো লোকজন নাই, কাঁধে একটা ঝোলা ওটা নামায় না সব সময়, একটা গাঠি আছে কাঁধে, লোকটাকে দরকার পথ দেখায় দিলেন, আর দুইজন গিয়ে উপস্থিত, হযরত আলী করিমুল্লাহ ঝু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন যখন পাগলের কাছে গেছে, গিয়ে দেখে পাগল মদিনার দিকে মুখ করে পাগল বসে আছে। আরে হযরত ওমর এবং হযরত আলী করিমুল্লাহ ঝু তারা ভাবে যে তাকে এই মুহূর্তে ডাক দেওয়া উচিত হবে না, চক্ষু বন্ধ করে আশেক মদিনার দিকে মুখ করে বসে আছে, ডাক দেওয়া যাবে না, কি করতে হয়, কি করা যাবে? বলে, তাকে সালাম দেন। আশেককে ডাইন পাস দিয়ে গিয়ে হযরত ওমর বলছে, আসসালামু আলাইকুম। আশেক বলে, ওয়ালাইকুম আসসালাম। ওমর না, হযরত ওমর বলে, মনে মনে ভাবছে আমার সাথে তার জীবনে কখনো দেখা হয়নি, সে থেকে থাকি ইয়েমেনে, এই প্রথম ইয়েমেন শহরে আসলাম, আর আমি থাকি মদিনায়, তার সাথে আমার দেখা নাই, সে আমাকে চিনল কিভাবে? আমি হযরত ওমর প্রশ্ন করে বসলেন, আশেক পাগল আমার সাথে তো আপনার দেখা হয়নি কখনো, আপনি বুঝলেন কিভাবে যে আমি ওমর? তখন আশেক তার জবাব করলেন, সৃষ্টি জগতে আল্লাহ পাক যখন রূহ মোবারক সৃষ্টি করতেছিল, তখন আপনি এবং আমি, আমরা দুজন ঠিক এইভাবেই দাঁড়ানো ছিলাম, আপনি আমার এইখানটাই ছিলেন। সুবহানাল্লাহ, সেদিন আপনাকে দেখেছি আমি, আপনার চেহারা ভুলি নাই, আপনি তো ওমর, আমি জানতে চাই, বলে আমি ওমর। ইনি বলে, ইনি হইল আলী, হাসান হোসেনের পিতা হয়, জহুরার স্বামী তিনি, দিলেন পরিচয়, আপনি আলী, আপনি ওমর। চেয়ে চেয়ে বলছে, আপনাদের মুখে তো দন্ত শোভা পায়, দাঁত দেখা যায় মুখের মধ্যে,
কেন? দেখেন, আমি শুনছিলাম আমার বন্ধু তিনি উহুদ প্রান্তে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধরত অবস্থায় তার দান শহীদ হয়েছে। আমি যখন শুনছি এই কথা যে আমার বন্ধুর দান শহীদ হয়েছে, আমাকে যেন আমার বন্ধুর মতো দেখা যায়, বন্ধু যে ব্যথা পেয়েছে সেই ব্যথাটা যেন অনুভব করতে পারি, তাই হাতের মধ্যে পাথর নিয়ে আমি একটা দন্ত ফেলে দিলাম। নিচ থেকে একটা দন্ত ফেলেছি, ভাবলাম আমার বন্ধুর যদি নিচের থেকে না পড়ে থাকে, উপরের পাটি থেকে আরেকটা দন্ত আমি বাড়ি দিয়ে ফেলে দিলাম। ভাবলাম যদি ওটাও না পড়ে থাকে, তার পাশেরটা পড়ে থাকে, আমাকে তো বন্ধুর মতো দেখা যাবে না, আমাকে বন্ধুর মতো যেন দেখা যায়, এর জন্য আমি আরেকটা দন্ত পাথর দিয়ে বাড়ি মেরে ফেলে দিলাম। রক্ত ঝরছে, আমি দন্ত ফেলছি, আরেকটা ফেলে দিলাম, যদি ওটাও না হয় তার পাশেরটা হয়, একটা উপর থেকে একটা নিচ থেকে, এইভাবে যতগুলি মুখের মধ্যে দন্ত ছিল সমস্ত দন্তগুলি আমি পাথর দিয়ে বাড়ি মারতে মারতে ফেলে দিয়েছি। আপনারা কেন আসছে? জামাটা ধরেছে, ধরে বলছে যে এটা নিয়ে আসছি আপনার জন্য, রসুল আপনাকে এটা দিয়েছে। আশেক বলে আমি জামার পাগল নই, আরে আমার বন্ধু কেমন আছে একটু বলো, আমি এই কথাটাই কই, ওরে আমি জামা চাই না, আমার বন্ধু কেমন আছে আমাকে একটু বলো। হযরত ওমর, হযরত আলী করিমুল্লাহ অজু দুইজন একজনের দিকে আরেকজন তাকায়। এই মুহূর্তে পাগলকে যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্দা নিয়েছেন, পাগল এইখানেই সবকিছু শেষ করে, বলা যাবে না এই কথা। সেজদা দিয়ে পড়ে গেছে পাগল আল্লাহর দরবারে, পাগল কিন্তু বুঝেছে একটুখানি আপনার অন্তরে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জামা দিয়েছে, তাহলে কি বন্ধু নাই? পাগল সেজদা দিয়ে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ এই মুহূর্তে আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাই। আমার আল্লাহ পাক বলে, এ পাগল সেজদা উঠাও, আমার আসমান জমিন থরথর করে কাঁপছে, এইটা ছাড়া তুমি যা চাইবে তাই দিতে পারি। আশেক বুঝে নিলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নিয়েছেন, তাহলে কি চাওয়া যায়? আমার রসুল কি ভালোবাসতেন? আমার রসুল ভালোবাসতেন তার উম্মতদেরকে। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, আমি আমার বন্ধুকে তো পাবো না, বন্ধু যা ভালোবাসতো তাই চাই। বলে কি চাও? বলে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত আছে, উম্মতের সমস্ত গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওরে পাগল তুমি সেজদা লও উঠাইয়া, তোমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুনাহ দিলাম চার আনা মাপ করিয়া। আশেক বলে, তা হবে না। ওরে আশেক বলে, তা হবে না। তখন আশেক বলছে, তা হবে না। ওরে আশেক বলে, তা হবে না। আমার আল্লাহ বলে, ওরে পাগল আমি বলতেছি তোমারে, পাগল আটানা গুনাহ মাফ করে দিলাম, সেজদা লও নাই উঠাইয়া। আসল পাগল বলে, কেন ষোলো আনা তুমি দেও না মাফ করিয়া? তুমি তো রহমানের রাহিম দয়াল দাতা, তোমার উপর দয়া করনেওয়ালা কেউ নাই। আরে ষোলো আনা গুনাই আমার বন্ধু মুহাম্মদের উম্মতে আমি ক্ষমা চাই, তুমি তো দয়াল, পরম দয়াল, তোমার উপর দয়া করনেওয়ালা কেউ নাই, তুমি কেন ষোলো আনা গুনাহ মাফ করতে পারো না? আমার আল্লাহ বলে, আশেক আমি বারো আনা গুনাহ মাফ করে দিলাম, এই মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থরথর করে কাঁপছে, জমিন কাঁপছে, আসমান কাঁপছে, সব কিছু প্রলয় হয়ে যাবে, তাড়াতাড়ি সিজদা উঠাও। আশেক কাঠিটা দিয়েছিল হযরত ওমর অথবা হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর কাদের উপর, পিছন থেকে ডাক দিয়ে বলছে, জামা ধরে টান দিয়ে বলছে, তারা মাটির মধ্যে দেবে যায়, ডাক দিয়ে বলছে, পাগল আমাদেরকে তাড়াতাড়ি ধরেন, আমরা মাটির ভিতরে চলে যাচ্ছি। যখন ডাক দিয়েছে, আশিকের যে এসকে ডুরি, সেই ডুরি কেটে গেছে। আশিক বলে, হযরত ওমর হযরত আলীকে ডাক দিয়ে
আপনারা কি করলেন? আমাকে যদি আরেকটু সময় দিতেন, আমি বারো আনা গুণা উম্মতে মুহাম্মদের মাফ করে দিয়েছি, সেজদায় পড়ে আরেকটু সময় পেলে মুহাম্মদের সমস্ত উম্মতের গুণা আমি এই মুহূর্তে মাফ করে দিতে পারতাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক মাফ করে দিতেন একটু সময় যদি দিতেন। চার আনা গুণা রয়ে গেছে আমাদের, আমরা যারা পাপি তাপি বান্দা আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আছি, এই চার আনা গুনার জন্য আল্লাহ পাক কাল আখেরের হাশরের মাঠে আখেরে জাররা জাররা করে মানুষের বিচার। এখন দেখেন যে প্রেমিক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তের উম্মতের গুনাহ মাফ করতে পারে, সে কোনো যেন তেন ব্যক্তি না, সাধারণ মানুষ না। সেই আশেক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, রসুল যখন মিরাজে যাচ্ছে তখন আশেক ইশকের, ইশক মানে প্রেম, প্রেমের একটা তীর বানিয়ে যে বন্ধু তুমি যাও, তুমি যাওয়ার বেলা আমার কথা কি তোমার মনে পড়ে না? আমাকে কি একটু বলে যেতে পারো না? আমাকে একটু সঙ্গে নিয়ে যেতে পারো না? বন্ধুকে তীর মেরেছে ইশকের তীর, এটা কাঠের তীর না, লোহার তীর না, প্রেমের তীর। সেই ইশকের তীর বানিয়ে আশিক মেরেছে, কোথায়? নবীজির বুকের মধ্যে মেরেছে, নবীজির বুকে লেগেছে বোরাকের পায়, কিন্তু ব্যথা পেয়েছে নবীজির কলিজায়। এটাই আশিক মাসুকের খেলা। কেউ কাউকে ভালোবাসলে সেই ভালোবাসার মানুষটা যখন হায়দারি হাঁক মারে, হাজার মাইল দূর থেকে যদি মারে, লক্ষ মাইল দূরেও যদি থাকে, সেটা এসে বন্ধুর কলিজার মধ্যে লাগে। অবশেষে আশেকের রাসূল হযরত ওয়াইশ করুনী, তিনি সিফিনের যুদ্ধে হযরত আলী করিমুল্লাহ অজহর হাতের উপর হাত দিয়ে যুদ্ধরত অবস্থায় তীর গায়ে নিয়ে তিনি তার কাছে বায়াত গ্রহণ করেছিলেন এবং সিফিনের মাঠেই তিনি শহীদ হয়েছিল। এই আশেক রসুলকে তীর মেরেছিল সেদিন। আশেকের রাসূল আয়েশ করুনি ওই মিরাজে যাওয়ার সময় তীর তারে মারিল। তাহার প্রশ্ন যথাসম্ভব, যতটুকু সম্ভব আমার বলা হলো, ছোট্ট করে প্রশ্ন করি জবাব যেন পাই। নবীজির জীবনী নিয়ে আমি জিজ্ঞেস করে যাই, বলেন আমার নবীর কথা, বলেন আমার নবীর কথা, বলবেন আমার নবীর কথা, বলবেন আমার নবীর কথা, শুনে নিবে জেনি শ্রোতা, বলবেন আমার নবীর কথা, শুনে নিবে জেনি শ্রোতা, বলবেন আমার নবীর কথা। দয়াল নবী ধর্ম প্রচার করে, ইসলাম প্রচার করে, ভক্তের ঘরে ঘরে গিয়ে ইসলাম বিলায় আমার নবী পয়গাম্বরে। আহা, মালিকদল সাহেবের, দাদাগুরু মালিকদল সাহেবের একটি গানের মধ্যে বলছে, নবী কখন পুরুষ কখন নারী, ডাকলে যায় চন্ডালের বাড়ি, কাঙ্গাল ভেষে রাজ ভিখারি, ঘরে ঘরে নাম বিলায় মানুষ ভেসে কে লোরে সোনার মদিনা। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি একটু বলবেন, কখন পুরুষ কখন নারী, ডাকলে যায় চন্ডালের বাড়ি, কাঙ্গাল ভেসে রাজ ভিখারি, সে ঘরে ঘরে নাম বিলায়। আমি একটু জানতে চাই, এই যে ঘরে ঘরে নাম বিলায়, কখন পুরুষ আবার কখন নারী? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো জানি তার চার ছেলে চার মেয়ে, তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম, রোকেয়া, কুলসুম, জয়নব, খাতুনে জান্নাত, জননী মা ফাতেমা, তার আটজন সন্তান, সাতজন সন্তান হয়েছিল মা খাদিজার গর্ভ থেকে, আর একটি সন্তান মা মেরির গর্ভ থেকে, ইব্রাহিম নামক যে ছেলেটি, ওই সন্তানটি আসছিল মা মেরির গর্ভ থেকে। এই হইল তার আটজন সন্তান, চারজন ছেলে চারজন মেয়ে। তো কখন পুরুষ আবার কখন নারী, এই কথাটার ভাব অর্থটা কি, এটা একটু আমাদেরকে বলো। আরেক কথা প্রশ্ন আমার, বেশি বলবো না, আশা করি সবার মাঝে কথাই আপনি করবেন বর্ণনা।
আমার দিনের নবী, দিনের নবী নবী পয়গম্বরি থেকে গেলেন নবী আমার মদিনার শহরে, আবার মদিনা হইতে মক্কায় আসলো শেষে বিদায় হস্তারে কয়, সেই বিদায় হস শেষে মদিনার পথে আমার নবী দয়েময়, পথে যেতে যেতে গাদির খুম নামক নামে দয়াল নবীজি আসিল, ওইখানে এসে দয়াল নবী উটের উপর মঞ্চ বানাইল, মঞ্চ বানিয়ে সেইখানে ভাষণ দিয়েছিল দিনেরও দেওয়ানা, সেইখানে পঞ্চজন ছিল তারা, এটা হাদিসে বর্ণনা, ইমাম হোসেন আলাইহিসসালাম, ইমাম হাসান আলাইহিসসালাম, খাতুনে জান্নাত জননী মা ফাতেমা হযরত আলী করে বলল অজু, আর আমার দয়াল নবী পঞ্চজন একটা চাদর দিয়ে কিছুক্ষণ সময় বেষ্টিত থেকে ঢেকে রেখে চাদরখানা উন্মোচন করে দয়াল নবী হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর হাত ধরে বলেছিল যে আমি যার মাওলা, আলীও তার মাওলা, তোমরা এই এলেমের শহরে যদি কেউ প্রবেশ করতে চাও তবে হযরত আলীকে সেই শহরের দরজা বানিয়ে তারপর প্রবেশ করো। সুবহানাল্লাহ, আনা মদিনাতুল ইলমি আলী ওয়া ইবনে বাবুয়া, এলিমের শহর আমি, আলী হচ্ছে সেই শহরের নগরের দরজা। আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, একটু কঠিন প্রশ্নটা, তারপরে আশা করি আপনি যেহেতু আপনি বর্তমানে তো ভালো শিল্পী আপনি একজন, বলেন দেখি, রসুল বলে গেলেন যে আমার পরে হযরত আলী করিমুল ওয়াজহ তিনি হবেন আমার জায়গায়, গদি নিশিন করে গেলেন, কিন্তু রসুল যখন পর্দা নিলেন তখন মাওলা আলীকে সেইখানে রাখলেন না, মাওলা আলীকে চার নম্বরে নিয়ে আসলো, আর মাঝখানে আরো তিনজন চলে আসলো, আসার কারণটা কি? দেখি কি জবাব আসে, রইলাম রে বসিয়া, এই দুইটি প্রশ্ন রইলে আমার নবীজির জীবনী ধরিয়া, ওরে দিদারে ইলাহি যাবে, দিদারে ইলাহি যাবে, পাইছে খবর নবীজি বোরাকের উপর চলেছে যাবে আল্লাহর ঘর, ওরে দিদারে ইলাহি, ওরে দিদারে ইলাহি যাবে, পাইছে খবর নবীজি বোরাকের উপর চলেছে যাবে আল্লাহর ঘর।